আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাজিয়া বাহার ব্লগ। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম। শুরুতেই চা খাওয়া দিয়ে শুরু করতেছি। আমি সকালে ঘুম থেকে উঠে চিড়া ভিজিয়ে খেয়েছি, কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর ছেলের বাবা ঘুমিয়ে আছেন, তো চুপ চুপ করে আমি একাই চাটা খেয়ে নিচ্ছি। আর আমার চা রান্নাটা একটু লিকার, চায়ের লিকারটা একটু পাতলা হয়েছে, এই জন্য চিন্তা করলাম যে একটু কফি মিক্সড করে নিই, তো চা আর কফি মন্দ হবে না। কিন্তু চামচটা ঢুকতেছিল না, তা তো আর কি করা, কাত করে ঢেলে নিলাম। আর চা খাওয়ার পর ছেলে আর ছেলের বাবা খুলে গেছিলাইনি, ততক্ষণে আমি অনেক কাজ ছেড়ে নিয়েছি। আর এখানে আমার ছেলের দুষ্টুমি, আমি আম্মাটা রেখেছি, তো অনেক কাজ করে নিয়েছি, যেমন বাসি, হাঁড়ি পাতিল, ঘর ঝাড় দেয়া, তারপর অনেক কিছুই। আর পরবর্তীতে যখন ঘরে আসলাম, তো দেখতে পেলাম আমার ওয়াজিহান ঘুম থেকে উঠেছে। ওর বাবা ওর নেপি চেঞ্জ করে দিয়েছেন, তো উনি বলছেন যে একটু সময় খালি থাকুক। তো এটা আপনারা হয়তো বুঝতেছেন, প্লিজ ইগনোর করবেন, মনে কিছু নেবেন না। আর আমি খুবই হাসতেছি, আমার ছেলে বেবি তারপর মায়ের জুতা নিয়ে খেলতেছে ও পরে, তারপর ওর সাথে কতক্ষণ খেলাধুলা করে চলে আসলাম রান্নাঘরে। আর এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প পেঁয়াজ আর হলুদ দিয়ে। তো আমার পেঁয়াজ আর হলুদ দিয়ে ডাল সিদ্ধ বসানোর কারণ হলো যে আমার ওয়াজিহানকে খাওয়ানো যাবে, এই জন্য আমি কোনো ধরনের মরিচ ইউজ করতেছি না, কিন্তু অল্প একটু শুকনো মরিচ আমি পরবর্তীতে রসুনের সাথে ভেজে নিয়ে বাগারটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁপে আর 2 পিস মুরগির মাংস আর একটুকরো ঝিঙে আমি নিয়েছি, এটা আমার ওয়াজিহানের জন্য রান্না করতেছি। তো আমি সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এখানে হাঁড়ি বসিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, যদিও ছোট বাচ্চা সয়াবিন তেল বা যেটাই বলেন না কেন ওটা খুবই একটা ভালো না খাওয়া, তো সানফ্লাওয়ার বা কি জানি অলিভ অয়েল যেগুলো খাওয়া যায় ওগুলো দিয়ে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে ভালো হয়, কিন্তু কি আর করা, গরিব মানুষ। তারপর এখানে আর সেই দিকে নাই যাই, সয়াবিন তেল দিয়ে ওর খাবারটা রান্নার জন্য আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন ভালোভাবে দিয়ে আর অল্প হলুদ আর দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রথমে হলুদ আর রসুন আর আমি দালচিনি আর এলাচ দিয়েছি এখানে, আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখানে আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর পরবর্তীতে আমি পেঁপেটা দিয়ে দিব। আমি এখানে কিছু পেঁপে কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, তো এখন নামিয়ে নিয়েছি। আর ঝিঙ্গেটাও আমি ছিলে নিয়েছি, তো সেটাও অ্যাড করে দিব, রেখে আর কি করা, ঝিঙ্গেটাও নিয়েছিলাম ওর জন্য, ভুলবশত একটা টুকরো ফ্রিজে রয়ে গেছে এই জন্য এটাও নিয়ে নিলাম। আর তো আপনারা দেখতে থাকুন আমার আজকের ব্লগসের শেষ পর্যন্ত। আমার না ডেইলি লাইফস্টাইলের কাজ অনেক কাজই থাকে, আর তা সকালবেলা একটু তাড়াহুড়ো, এখানে আমি গরম মশলাটাও গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর অনেক কাজ থাকে তাড়াহুড়োর কাজ, তো অনেক সময় ক্লিপস বা ভিডিও করতে কেমন জানি লাগে। তারপরও এখানে আমি ওয়াজিহানের তরকারিতে ঝুল দিয়ে দিচ্ছি, আর আমি ঝুলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে তরকারিটা একটু বেশি সময় জাল করতে পারি। আর ডেকে আমি জাল করতেছি, আর একদিকে ওয়াজিহানের তরকারি বসিয়ে আমি অন্যদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে লবণ হলুদ মরিচ আর ধনে গুঁড়ো আমি একই সাথে একই বাটিতে নিয়ে নিয়েছি, অল্প কিছু মাছ ভুনা করব, ছোটো মাছ। তো তাড়াহুড়ো করে যেহেতু রান্না করতেছি, তো বুঝতেই পারতেছেন যতটুকু সংক্ষেপে হয় ততটুকু।
আর এখানে আমি মশলাটা খুশিয়ে নিয়েছি কড়াইতে অল্প তেল দিয়ে। আর আমি না আমাদের বাসায় সব সময় যত কম মশলা দিয়ে রান্না করা হয় ততই সবাই ভালো পায়, তো আমি চেষ্টা করি একটু কম মশলা দিয়ে রান্না করার। তো আপনারা এটা প্লিজ একটু ইগনোর করবেন, অনেকেই আবার বলতে পারেন যে এত কম মশলা দিয়ে রান্না করা হয়। এখানে আমি মাছটাও দিয়ে দিয়েছি আর ঝুলটাও দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর ওটা শেষ করে এসে আমি একটা এভাবে একটা জুটের বস্তা বা পাটের বস্তা যেটাই বলেন না কেন কেটে টুকরো টুকরো করে নিয়ে সেলাই করতেছি। তো জাস্ট সেলাই করতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম বা করতেছি, কিন্তু কি বানালাম সেটা আর আজ শেয়ার করলাম না, শেয়ার করতেছি না, অন্য কোনো এক সময় অন্য কোনো এক ব্লগে শেয়ার করব কি রান্না মানে কি বানিয়েছি। শুধু রান্না বান্নাটাই শেয়ার করতেছি এতটুকুই। তো আমি হাত দিয়ে টিপে টিপে এটা রাউন্ড সেলাই করে নিচ্ছি। আর আমি এখন যেটা সেলাই করতেছি শুধু নর্মাল সেলাই না, আমি এখানে আপনাদেরকে বোঝাতে পারতেছি না যেটা মানে ওভার ব্লক মতো যে সেলাইটা হয় জিগজাগ, তো ওই সেলাইটা করে নিয়েছি। আর পরবর্তীতে ওইটা রেখে আমার দুপুরের গোসল কাপড় ধোয়া আরও অনেক কিছু শেষ করে সন্ধ্যার পরে রান্না করতে আসলাম। তো এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন নিয়েছি, আর আমি রান্না করব সন্ধ্যার পরে ডিম আর আলু। তো এটা আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি, আর ডিম আলু সিদ্ধ হতে হতে আমি এইদিকে পেঁয়াজ রসুন ওগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে থাকুন আমার ডিম আলু রান্না। আর এখানে আমি পেঁয়াজটা কাটতে কাটতে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজও রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের ব্লগের কোথাও কোনো অংশের যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক ও একটা শেয়ার দিয়ে যাবেন, যাতে আপনাদের বিনে পয়সার একটা লাইক আমার পরিবারকে বাড়াতে সহায়তা করে। তো আজ আর কি এটাই বলার ছিল। আর এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার করে নিচ্ছি আর কি, তো পরিষ্কার করে নিই। আর পেঁয়াজ টেয়াজ কেটে নেওয়ার পর রান্নাটা কিভাবে করতেছি সেটাও শেয়ার করতেছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি ডিম আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো এটা নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পর আমি এখন ডিম আলুগুলো ছিলে নিচ্ছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো শেয়ার করতেছি এতটুকুই, আর পরবর্তীতে আপনারা প্লিজ আমার আজকের ব্লগের কোথাও কোনো অংশে সমপরিমাণ যদি ভালো লেগে থাকে বা কোনো জানার আগ্রহ থেকে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর একটা কমেন্ট করবেন, কমেন্ট করে যাবেন কোথাও কোনো জানার আগ্রহ থাকলে। তো দেখতে থাকুন আমার লাস্ট ব্লগসের লাস্ট পর্যন্ত। এখানে আমি আলু আর ডিমগুলো ছিলে নিয়েছি আর অল্প হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রাখতেছি। আর আমার বয়স হওয়ার অর্থে একটু গলাটা কীরকম হয়ে আসতেছে এর জন্য একটু পরপর গলাটা পরিষ্কার করতেছি, প্লিজ এগুলো ইগনোর করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো একই প্লেটে সাজিয়ে নিচ্ছি, হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো এগুলো। তো এখানে আমি সব মশলা দিয়ে নিয়েছি ডিমগুলোতে আর রান্না করতে চলে যাব। তো চলুন চুলায় চলে যাই। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে অল্প তেলও দিয়ে দিয়েছি।
আর মাটির চুলা যেহেতু রান্না করতেছি, এখনো আমার গ্যাস নেওয়া হয় নাই। আমি ইচ্ছে করেই গ্যাস নিতেছি না, কেন জানি মাটির চুলায় রান্না করতে করতে কীরকম একটা ভালো লাগা বা আরাম, যেটাই বলেন, হয়ে গেছে। তো আমি মাটির চুলায় রান্না করতেছি। আর হাঁড়িতে আমি ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। ডিম আলু আমি প্রথমে কড়াইতে ভালোভাবে ভেজে নিব, ভালোভাবে ভেজে নিব। তো ভেজে নিলে কেমন জানি ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেটাও চলে যায়, আর খেতেও ভালো লাগে। তো এখানে আমি ডিম আলু একে একে ভেজে নিচ্ছি। প্রথমে আমি ডিমগুলো কিছুক্ষণ ভেজে নিলাম, আর আলুগুলোও আমি সেই সাথে দিয়ে দিচ্ছি। আর অনেকেই বলেন এত অল্প অল্প তরকারি, বলবেন অল্প তরকারি বা অল্প রান্না বান্না। আমার ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি আর আমি আর আপনাদের ভাইয়া ওয়াজিহানের বাবা, তো আমরা চারজনের জন্য আমাদের অল্প রান্না করতে হয়। আর বেশি রান্না করে রাখলে দেখা যায় বাসি খাবারটা খেতে অনেক সময় পছন্দ না বা খেতে পারেন না আমার শ্বশুর শাশুড়ি, যেহেতু বয়স্ক। তো এখানে আমি আলু ডিমগুলো তুলে নিচ্ছি, আর মহাকাণ্ড, আলু ডিমগুলো তুলে নেওয়ার সময় একটা ডিম চুলার নিচে পড়ে গেছিল। তো কি আর করা, সেটা পরবর্তীতে অনেক চড়াই উতরাই পার হওয়ার পর তুলতে সক্ষম হয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। হয় না, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তো কি আর করব, এটার জন্য সরি। এখানে আমি হলুদ সরি রসুন পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে আমার নিচে লেগে না যায়। আর এখানে আমি সব মশলাগুলো, যেটা হলুদ মরিচ তনে, জিরে গুঁড়ো আর পাঁচফোড়ন মশলা, টেস্টিং সল্ট, লবণ যেগুলো নিয়েছিলাম সবগুলো আমি একই সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর অল্প একটু ঝোল দিয়ে দিলাম যাতে নিচে পোড়া লেগে না যায়। তো কষানোর পর আমি ডিমগুলো দিয়ে দিব। আমি যেহেতু এখন বয়স জোগাড় করতেছি, তো সেটা আমার এই রান্নাটা আমার খাওয়া দাওয়া অলরেডি শেষ হওয়ার পর বয়স জোগাড় করতেছি, কিন্তু ডিম আর আলুগুলো এত মজা হয়েছিল রান্না, সেটা তো আর বলার বাহিরে, আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না বা পারতেছিও না। তো আর অনেক সুন্দর কালার আসছিল রান্নাটার, এখানে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কি না। তো কি আর করা, রান্নাটা করে নিলাম, আর আজ এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার ব্লগসটা এনজয় করতে থাকেন। আসসালামু আলাইকুম।